সো গাইস চলো এই দেখো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি দেখো দেখতে পাচ্ছি যে ঠাম্মি চলে গেল এই যে আমার কাকার ছেলে চলে যাচ্ছে গাইস তোমাদের একটা হেভি একটা মজাদার জিনিস দেখাতে চলেছি যদি তোমরা দেখতে চাও তো আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি হয়েছে বিশেষ করে চাষিদের যারা সবজি চাষ করে বাজারে গিয়ে বিক্রি করে খুব কষ্ট করে খাওয়া দাওয়া মানে খাওয়ার জোগায় তার মধ্যে আমরা একজন আমাদের প্রচুর সবজি নষ্ট হয়ে গেছে প্লাস এখানে মানে এত জল এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এক হাঁটু করে জল বেঁধে গেছে আর সেই জলে প্রচুর ওখানে আমাদের মানে আমাদের একটা জমিতে মটরশুঁটি লাগানো হয়েছিল সেই মটরশুঁটিটা মানে তিন চার দিন হলো যে মটরশুঁটিটা লাগানো হয়েছে আর সেই সেই সেখানে হাঁটু মানে এক হাঁটু হয়ে গেছে জল ওখানে জলে পুরো মটর ওই ইয়েগুলো সব ভাসছে মানে পুরো নষ্ট হয়ে গেছে পুরো টাকাটা চলে গেল তো এমনকি আমাদের নয় এমনকি অনেক 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 চাষিদের নষ্ট হয়ে গেছে তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব তো চলো আমি তোমাদের সেটাই আমি ঘুরে দেখাবো যে কতটা কী ক্ষতি হয়েছে তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো যে আমাদের এখানকার গ্রামের মানুষদের কতটা নাজেহাল পড়তে হয়েছে বৃষ্টির সম্মুখীন তো তোমরা চলো দেখবে চলো সো গাইস চলো এই দেখো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি দেখো দেখতে পাচ্ছি যে ঠাম্মি চলে গেল এই যে আমার কাকার ছেলে চলে যাচ্ছে এই যে দেখো বাইকি লাগলো গাইস তোমাদের তোমরা যে একটা রোমান্টিক একটা সিন দেখতে চলেছ আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে দেখো এটা আমি যাচ্ছি এই যে এই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে জল হয়েছে আর ওইখানটাতে আমাদের জমি ছিল চলো আরও দেখতে পাবে প্রচুর প্রচুর পরিমাণে জল হয়েছে আর জলে তো একাকার আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে গো শুধু আমাদের বলে নয় শুধু আমরা আমাদের আমাদের করে যাচ্ছি এখানে অনেক জমি আছে সেই জমিগুলো পুরো জলে পুরো ভর্তি আর সবাই এখানে মটর লাগিয়েছে সবাই মানে মটরশুঁটি লাগিয়েছে আর সবার শেষ সবার মটরশুঁটি লাগিয়েছে সবার শেষ সব খতম হয়ে গেছে তোমরা দেখো কতটা পরিমাণে জল হয়েছে সেটাই তোমরা দেখো একবার তোমাদের বললাম তো আগেই যে আমাদের এখানে সবাই চাষবাস করেছিল তো অনেক জল হয়ে গেছে দিয়ে তোমাদের এত বৃষ্টি হয়েছে যে এত পরিমাণে জল হয়েছে সে আর বলার কথা নেই এখানে মানুষ মানে এখানে প্রত্যেকটা জমিতে মটরশুঁটি লাগিয়েছিল দিয়ে এখন বৃষ্টিতে এখন সব মটরশুঁটি ভাসছে মানে যে গাছগুলো যে জন্মাবে রিসেন্টলি মানে দু তিন দিন আগে এই জমিগুলোতে মটরশুঁটি লাগানো হয়েছে অনেক সার ঠার দিয়ে আর এই বৃষ্টি যা হলো সব শেষ তুমি তোমরা দেখো পাশের যে ভিউগুলো শুধু জল পুরো স্রোত স্রোত বইছে এখান দিয়ে দেখতেই পাচ্ছ কত জল আর এখানকার মানুষ যেহেতু চাষবাসের উপরে নির্ভর আর দেখো চাষবাস তো দূরে থাক দেখো জল কত জলে পুরো ভর্তি আর এই যে এখানটা তো একটু উঁচু জমি বলে তাই এখানকার জলটা সম্পূর্ণটা মানে বেরিয়ে গেছে আর কিছুটা বাকি আছে ওটাও হয়তো বেরিয়ে যাবে কিন্তু এই যে এখান দিয়ে কেটে দিয়েছে ওই যে ওখান দিয়ে জলটা বেরোচ্ছে আর এই যে দেখো দেখতেই পাচ্ছ পুরো পুরো ভর্তি আর আকাশের অবস্থাটা দেখো একবার রোদ্রের কোনো ভাব নেই আর এখানেই আমাদের বাড়ি এর ওপরটাতে মানে এই জমিগুলোর ওপরেই আমাদের বাড়ি দেখো শুধু চারপাশের ভিউগুলো কত মানুষের ক্ষতি করে দিয়ে গেল আর এই যে জমিগুলোতে উঁচু তাই জমিগুলোতে জল বাঁধে না এই জমিগুলোর জল সবে নিচে চলে আসে ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ বন্যা হলে আমরা ওখানে গিয়ে থাকি কেননা ওই স্কুলটাই হচ্ছে সম্বল বন্যা হলে
गाइज आमार वीडियो जदि भालो लागे ब्लगटा जदि भालो लागे अवश्य लाइक करबे कमेंट करबे शेयर करते भूलबे ना एवं सबसक्राइब कर देबे जाते आमी नेक्स्ट वीडियो करते आमार अनेक सुविधा हय बा आमार भालो लागे तोमरा जदि भालोबासा दाओ तबे तोमादेर भालो लागबे तो सबसक्राइब कर दिओ प्लिज और आमार ब्लगटा पुरोटा देखो तोमरा सबाई आशा करी तोमादेर भालो लागबे आमी पुरोपुरी ठीक करे करार चेष्टा करेछि आर जदि कोनो जगह भूल त्रुटि करे थाकि ताहले अवश्यई कमेंट करे बोलबे जे दाते आमी माने नेक्स्ट कोनो भिडियोते सेगुलो ठीक करे करार चेष्टा करब तो आजकेर मतो बाय बाय टाटा नेक्स्ट दिन आबार देखा होबे।